নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি ভেজিটেবল মোমো করব। তা মোমো করার জন্য আমি এখানে ভেজিটেবল সব সমস্ত কেটে নিয়েছি। আজকের আর উপকরণগুলোকে আলাদাভাবে দেখাবো না, আজকের আমি পরপর করব। তো প্রথমে আমি এখানে 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আগে ময়দাটাকে আমি মেখে ভালো করে তারপরে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমরা টমেটোটাকে এখানে টমেটো এটাকে সিদ্ধ করতে দেবো, কারণ আজকের আমরা চাটনি মোমোর যে চাটনিটা স্যুপটা একসঙ্গেই আমরা দেখাবো, ফলে আমরা তিনটে একসঙ্গেই করব। তো প্রথম আমরা এই টমেটোটাকে সিদ্ধ করতে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। এই টমেটোগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি সামনে ও পিছনে, যাতে সিদ্ধ হয়ে গেলে আমরা ছোকলাটা ছালাতে সুবিধা হয়। আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা এখানে এখানে টমেটো আর শুকনো লঙ্কাটা ভালো করে এটা বয়ল করতে দিচ্ছি। আমরা এখানে অল্প করে নুন নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম চিনি, নিয়ে ভালো করে আমরা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা 2 চামচের মতন এখানে সাদা তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটা দেওয়াতে যাতে খুব সফট হবে সেই জন্য আমরা এখানে সাদা তেলটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে এখানে মেখে নেব। আমাদের ভালো করে এটাকে ডোটাকে ভালো করে আমরা মেখে নিয়েছি, ভালো করে ময়দাটাকে। এবারে আমরা এটা 10 মিনিটের জন্য ভালো করে রেখে দেবো। এটা মাখা হয়ে গেছে, এবারে আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এইবারে মোমোর ভিতরের পুরটাকে আমরা তৈরি করব। টমেটো দিয়ে যে চাটনিটা আমরা করব মোমোর জন্য সেটা বয়েল হয়ে গেছে, এবারে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমরা এটাকে ঠান্ডা করব, তারপরে আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। এবারে ভেতরে মোমোর ভেতরে যে পুরটা সেটা আমরা চলুন তৈরি করে নিই। মোমোর ভিতরে পুরটা করার জন্য আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে তারপরে আমরা সবজিগুলো দিয়ে ফ্রাই করব। আমরা হালকা করে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা আদা কুচি আর রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা একটু হালকা করে ফ্রাই করে দিচ্ছি। এবারে এর মধ্যে আমরা অল্প করে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আমরা এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আমরা বাঁধাকপিগুলোকে ঝিরি ঝিরি করে কেটে তারপর জলটাকে চিপড়ে নিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপির মধ্যে প্রচুর জল থাকে, সেই জন্য আমরা এইভাবে করেছি। সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে গাজর, একটু কুচি দিয়ে দিলাম। এছাড়া এখানে দিলাম একটু ক্যাপসিকাম, একটু ভেজিটেবিল, সব রকম ভেজিটেবিল এখানে দিয়ে দিলাম, একটু বিনস, এগুলো সমস্ত কিছু দিয়ে আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা, অল্প করে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমরা খুব বেশি এটাকে ফ্রাই করবো না, হালকার ওপরেই আমরা এটাকে ফ্রাই করবো। এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, একটুখানি জলে সামান্য একটু গুলিয়ে রেখে দিলাম। এবারে চলুন আমরা অন্যান্য কাজগুলো করে নিই। এর মধ্যে আমরা 1/2 চামচের মতো নুন অ্যাড করছি, 1/2 চামচের মতো নুন অ্যাড করে দিলাম আর 1/2 চামচের মতো চিনিও দিলাম। এছাড়া এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আমাদের এটা একটু হালকা অবস্থায় ভাজবো, এর থেকে আমরা বেশি কিন্তু এটাকে ফ্রাই করবো না। এর মধ্যে আমরা 1 চামচের মতো সয়া সস অ্যাড করব, এর থেকে বেশি কিন্তু আমরা অ্যাড করব না, যার জন্য আমরা নুনের পরিমাণটা কম দিয়েছি। এখানে 1 চামচের মতো সয়া সস আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন আর একটু ধনে পাতা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা একটু মিশিয়ে নিলাম, একটু হালকা ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে আমরা 1 চামচের মতন যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যাতে বাঁধাকপির মধ্যে যে জলটা বেরাবে সেটা একসঙ্গে, যাতে বাঁধাকপির মধ্যে যে জলটা সেটা এখানে শুষে যায় আর যখন আমরা এটাকে ঠান্ডা করব তখন আর সেই জলটা বেরাবে না, ফলে পুরটা যখন আমরা তৈরি করব ভেতরে পুরটা দেবো তখন অসুবিধা পাবে না। এবারে আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি, যে একটু টেনে আসবে তারপরে আমরা কুকারে নামিয়ে দেবো।
ফুডটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুব ভালো মতন। এবারে আমরা এটাকে নামিয়ে প্লেটে ছড়িয়ে ঠান্ডা করতে দেবো। এবারে ফুডটাকে একদম ঠান্ডা করতে দিলাম। আমরা এখানে যে টমেটোটা ঠান্ডা করতে দিয়েছি সেটার প্রথমে উপরে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক যেভাবে কেটেছিলাম যার ফলে সুবিধা হয়েছে। এবারে আমি ছালগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, আমরা এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা যে শুকনো লঙ্কা আমরা যেটাকে সিদ্ধ করেছি সেটা দিয়ে দিলাম, আর পাঁচ ছটা রসুন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা মিক্সিতে ভালো করে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। টমেটোটাকে ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এবার চলুন আমরা টমেটোর চাটনিটা করে নিই। আমরা কড়াতে প্রথমে সামান্য তেল নিয়ে নিলাম, এবার তেলটাকে গরম করতে দিচ্ছি। এবারে এর মধ্যে আমরা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ফ্রাই করে নিচ্ছি। আর আমরা এই পেস্টটা করেছি অ্যাকচুয়ালি রসুন টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে, যার জন্য এখানে আমরা পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি না, হালকা। কাঁচা ভাতটা কেটে গেলে তারপরে আমরা এখানে টমেটো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে করা যেটা পেস্ট সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের হালকা করে জাস্ট ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমরা মোমোর চাটনিটা করে নিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল ছিল সেটাকে দিয়ে দিলাম। এছাড়া এবারে আমি পরপর দিচ্ছি, এখানে আমি নুন সামান্য দিচ্ছি যেহেতু এখানে আমি সয়া সস অ্যাড করবো, তাই হাফ চামচের থেকে কম একটু নুন দিলাম, কারণ আমরা প্রত্যেকেই জানি সয়া সসের মধ্যে একটা নুনের ভাগ রয়েছে। তো আমরা এখানে এক চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম। এছাড়া চিনি দিলাম, চিনিটা দিচ্ছি এই কারণে যাতে মানে চাটনিটা খুব ব্যালেন্স হয়, এটাকে ব্যালেন্স করার জন্য একটা টেস্ট থাকে খুব সুন্দর, তাই এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, যেহেতু মোমোর চাটনিটা একটু স্পাইসি হয় তাই এখানে আমরা হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। যারা ঝাল কম খান তারা এটা না দিলে পারে, তো আমি এখানে হাফ চামচের মতো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি, চাটনিটা আর একটু টানলে আমরা তারপরে এটাকে নামিয়ে দেবো। মোমোর চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। মোমোর জন্য একটা চাটনি করেছি টমেটো দিয়ে, এবারে আমরা একটা সহজ করব যেটা কোনো ঝামেলায় নেই, সেটা হলো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে। তো আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি আর কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এছাড়া নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু আদা কুচি। এখানে আদা কুচি দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন, আর এছাড়া এখানে দিয়ে দিচ্ছি নুন হাফ চামচের মতো, নুন অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি, হাফ চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম, আর সঙ্গে হাফ লেবুকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে করে নিচ্ছি, এটা আর কিছু করতে হয় না, কোনো ঝামেলা নেই, খেতে কিন্তু দারুণ লাগে। এটা পেস্ট করা হয়ে গেল, এবারে আমরা চাইলে আর একটু লেবু এখান থেকে দিয়ে দিলাম, এবার দিয়ে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন কত সহজ, আমরা মোমো খাওয়ার জন্য দু ধরনের চাটনি করে নিলাম, একটা রেড আর একটা গ্রিন চাটনি। এই গ্রিন চাটনি বলুন রেড চাটনি বলুন, এই দুটো আপনারা শুধু মোমো না, নানান কিছু পরোটা রুটির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন, এটা কিন্তু দারুণ লাগে। তাছাড়া সিঙ্গারা, নানান ধরনের ভেজিটেবিল চপ সবকিছুর সঙ্গে, ভেজিটেবিল জাতীয় চপ টপ সমস্ত কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন, দারুণ টেস্ট। আমরা এবারে ভেজিটেবিল স্যুপটা করব, তো তার জন্য আমরা এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা জলে একটু গুলে নিচ্ছি, এইভাবে আমরা গুলে নিলাম। ভেজিটেবিল স্যুপ করার জন্য প্রথমে আমরা এখানে 2 চামচের মতো এখানে সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি এগুলোকে আমরা অ্যাড করব। ভেজিটেবিল স্যুপটা এমনি সময়ও, এখন শীতের সময় অফুরন্ত ভেজিটেবিল পাওয়া যায়, এমনি আপনারা স্যুপ করে খেতে পারেন, দারুণ লাগে। তো প্রথমে আমরা এখানে পেঁয়াজ সরি আদা আর রসুন কুচিটা দেবো, একটু তেলটা গরম হয়ে গেল, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবারে এগুলো আমরা দিয়ে দিলাম আদা আর রসুন কুচি, দিয়ে একটু হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচি মানে ছোট একটা পেঁয়াজ কুচিও অ্যাড করে দিলাম, দিয়ে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি মানে অত মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম,
এবার দেখুন, এখন শীতকাল, এখন নানান ধরনের ভেজিটেবিল পাওয়া যায়। আপনারা চাইলে নানান ধরনের ভেজিটেবিল নিতে পারেন। আমি এই ভেজিটেবিল একটা তো আমার আছে, আমার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা যদি ভেজিটেবিল স্যুপ আরো পেতে চান তো আমার চ্যানেলে আপনারা একটা ভেজিটেবিল স্যুপ পেয়ে যাবেন। সেটা খেতে কিন্তু দারুণ টেস্ট, টেস্টি, হেলদি, আপনারা বাড়িতে সেটা করতে পারেন। তো আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এবারে আমি এখানে ভেজিটেবিল দিচ্ছি, বিনস দিচ্ছি, গাজর দিচ্ছি, ক্যাপসিকাম, ছোট ছোট করে রাখা ফুলকপি, আর এছাড়া যে ক্যাবেজ অল্প করে আমি ক্যাবেজ রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভেজিটেবিল গুলো এবারে আমি দিয়ে দিলাম এক করে, দিয়ে ভালো করে আমরা ফ্রাই করছি। আমরা কিন্তু খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এটাকে এটার মধ্যে জল অ্যাড করব। এবারে এর মধ্যে আমরা একটু মটরশুঁটিও অ্যাড করে দিলাম, খুব বেশি দিলাম না, হালকা করে দিয়ে অ্যাড করলাম। এবারে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আপনাদের মতন এগুলি গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে হাফ চামচের মতো নুন আমি অ্যাড করছি, করে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এখানে জল অ্যাড করছি, তো আমরা এখানে এক কাপের মতন জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে আমরা একটু ভালো করে ফুটতে দেবো। মোমো তৈরি করার জন্য আমরা ছোট ছোট লেচি করে নেব, তার আগে আমরা একটু মেখে নিচ্ছি, নিয়ে এবারে আমরা ছোট ছোট লেচি করছি, ছোট ছোট করে এইভাবে লেচি করে নিচ্ছি। প্রথমে এরকম একটু ময়দা দিয়ে নিলাম, তারপরে আমরা এইভাবে ছোট একটা লেচি করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমরা পুরটাকে অ্যাড করে দিচ্ছি। আমরা এইভাবে পুরটাকে এখানে অ্যাড করে দিলাম, দিয়ে চারদিক থেকে আমরা একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা সিল থাকে খুব ভালো। তো এইভাবে করে আমি এইভাবে এটাকে আটকে দিচ্ছি। দেওয়ার পরে যাতে খুব ভালো মতন এটাকে আটকে যায়, তো এইভাবে আমরা একটা করে ফেললাম। আমি যে সমস্ত এই নানান ধরনের ডিজাইন আমি পারি না, আমি যে কটা পারি সহজ প্রসেসে করছি সেটা আপনারা দেখুন। আরো একটা এইভাবে বেলে নিচ্ছি, নিয়ে এর মাঝখানে আর একটু পুর অ্যাড করে দিচ্ছি। প্রথমে এই মাঝখানে একটু পুর অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এইভাবে ফোল্ড করছি, এইভাবে পরপর ফোল্ড করে নিচ্ছি, কুচির মতন করে ফোল্ড করে আমরা এইভাবে এটাকে তৈরি করছি। আরো একটা প্রসেস করি, দেখুন তিন রকম ভাবে, সহজ যেভাবে সেইভাবেই আমি এটা করেছি। সাইড থেকে আবার এরকম করে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে দিয়ে আমি একটা করে নিচ্ছি, যেরকম করে ঠিক আমরা পিঠে করি সেইভাবে এটাকে আমরা করে নিলাম। এইভাবে চারদিক থেকে আমি আটকে নিয়েছি, এইভাবে একটা প্রসেসে আমি করলাম। স্যুপটা প্রায় হয়ে আসছে, এবারে এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম, এছাড়া এখানে আমরা অ্যাড করব তার আগে এক চামচের মতন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমরা অল্প অল্প করে দেবো আর নাড়াবো, একবারে কিন্তু আমরা দেবো না, একবারে দেবো না, অল্প অল্প করে আমরা দিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে ছিল লাস্টে সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, তখন দেইনি সেই জন্য এখন এটাকে অ্যাড করে দিচ্ছি, সঙ্গে একটু ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি, আর এছাড়া একটু লেবুও আমি চিপড়ে দিলাম, আর সঙ্গে একটু গোলমরিচ, সামান্য গোলমরিচ এখানে অ্যাড করলাম। আমি একবার গোলমরিচ অ্যাড করেছিলাম, আবার সামান্য একটু গোলমরিচ হাফ চামচের মতন এখানে অ্যাড করলাম। করে আমরা এক মিনিটের মতো এটা রাখবো, জাস্ট এটা ভালো গাঢ় হয়ে এসছে, অ্যাকচুয়ালি এটা স্যুপটাকে গাঢ় করে, তো মোটামুটি হয়ে এসছে, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের এক মিনিট হয়ে গেছে,
আমাদের স্যুপটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমরা স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের মোমোর জন্য ভেজিটেবল স্যুপটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা এনি টাইমে এই স্যুপটা খেতে পারেন। তাহলে চলুন এবারে আমরা মোমোগুলোকে সব করে নিই। আমরা প্রথমে একটু ঝাঁঝিরি থালার মধ্যে, ঝাঁঝিরি থালা নিতে পারেন কিংবা মোমো করার জন্য আলাদা স্টিম করার জন্য থাকে, তো আমি এই ঝাঁঝিরি থালার মধ্যে করছি। তো প্রথমে আমি এখানে যেই মোমোগুলো সমস্ত করে নিয়েছি কমপ্লিট, এইবারে আমরা পরপর এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমরা করে নিচ্ছি। মোটামুটি যে কটা ধরেছে আমি সে কটা দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমরা প্রথমে স্টিম দেব। প্রথমে জলটা গরম করতে দিয়েছি, আমাদের জলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ঢেকে দিলাম। এবার ঠিক 10 মিনিট পরে খুলে আমরা দেখে সেই বুঝে উল্টাবো। ঢাকাটা নামিয়ে দিলাম, দিয়ে আমরা সবগুলোকে একটু উল্টে উল্টে এখানে দেব। একটু গরম আছে, আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি আমি এখানে। এখানে উল্টে উল্টে আমি দিয়ে দিলাম যাতে চারদিকটা ভালো করে ফ্রাই হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এপি কপিটা আমরা খুব ভালো করে করে নিয়েছি, সব দিকটা সমান ভাবে আমরা করে নিয়েছি। ঠিক এইভাবে আমরা পরপর করে নিয়েছি, উল্টে দিয়েছি আমরা দুবার করে, দিয়ে আমরা এগুলো করেছি। তো এবারে এগুলোকে আমরা নামিয়ে আবার আর এক সেট আমরা এইভাবেই করবো। আরো একটা সেট এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে আমরা ঢেকে দিলাম। আবার 10 মিনিট আমরা এপি টপিট করে দিয়ে দেবো। মোমো সব কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।